তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আমি তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি আমাদের ওয়ার্কশপ, রেলওয়ে যে ওয়ার্কশপ রয়েছে সেই ওয়ার্কশপের ভিডিওটা ফুল তোমাদের মধ্যে শেয়ার করব। কিভাবে কোথায় কিভাবে কাজ করতে হয়, কি সেফটি নিতে হয়, সেসব সবই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওয়ে। তো কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের ওয়ার্কশপ, আর এখানে কিন্তু সব ধরনের ট্রেন দেখতে পাচ্ছ, বন্দে ভারত থেকে শুরু করে যে সুপার এক্সপ্রেস ট্রেনগুলো থাকে, ঠিক আছে, সেই ট্রেনগুলো কিন্তু সবই এখানে তৈরি হয়। যে ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড ক্লাস এসি, থার্ড ক্লাস এসির যে কোচ হয় সেগুলো কিন্তু তৈরি হয় এখানে। এবং তোমাদের বন্দে ভারত এবং তোমাদের ডবল ট্র্যাকার যে ট্রেনগুলো থাকে সেই ট্রেনগুলো কিন্তু সবই তোমাদের এখানে তৈরি হয়। আর এই যে সামনে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটার নাম তোমাদের কাউকে বলার দরকার নেই, কারণ এটা হচ্ছে বন্দে ভারত। আর এই বন্দে ভারতের কোচ কিন্তু তোমাদের এখানে তৈরি হচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে আরসিএফ কাপুরথালা, ঠিক আছে, এটা পাঞ্জাবের মধ্যে আসে। আর আমি এখান থেকে কিন্তু রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ করছি। দেখতে পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা তোমাদের খুবই ভালো লাগছে। আর এটা কিন্তু বন্দে ভারত ট্রেন না, এটা হচ্ছে বন্দে ভারত মেট্রো। আর মূল বিষয় হচ্ছে এর ভিতরে কিন্তু ইঞ্জিন থাকে না, এটি কিন্তু এর কোচের সঙ্গেই ইঞ্জিন থাকে। আর এটি কিন্তু যে ভোল্টেজে চলে সেই ভোল্টেজটা শুনলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে, কারণ সেটা কিন্তু 25,000 ভোল্টে চলে। আর এর যে আশেপাশে, এর আশেপাশে 2 মিটার দূরে থেকে তোমাদের কাজ করতে হবে যখন এতে কারেন্ট সাপ্লাই হবে, কারণ 2 মিটারের ভিতরে থাকলে কিন্তু এই কারেন্টটা সেখান থেকেই তোমাদের ভোল্টেজ এ করে তোমাদের শর্ট দিয়ে দেয়। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমাদের কাজের জায়গা, এখানেই আমাদের কোচ তৈরি করতে হয়। দেখতে পাচ্ছ পিছনে তোমাদের কোচ তৈরি হচ্ছে। এই কোচগুলো তোমাদের কিন্তু প্রথমে ফিটিং করা হয়, তারপরে কিন্তু এই কোচগুলো তৈরি করা হয়। আর এখানে কিন্তু এক একটা কোচ তৈরি করতে তোমার একদিনেই একটি কোচ তৈরি হয়ে যায়। আর এখানে তোমাদের এমপ্লয় লাগে কিন্তু 7 থেকে 8 জন এমপ্লয় মিলে কিন্তু একটি কোচ একদিনে তৈরি করে দেয়, ঠিক আছে। আর এরপরে দেখতে পাচ্ছ কোচগুলো পিছনে কত সুন্দর রাখা রয়েছে। আর এর ভিতরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখনও ট্রেনের কিন্তু সিট এবং জানলা এবং ট্রেনের কিন্তু উইন্ডোটাও কিন্তু ঠিকঠাকভাবে লাগানো হয়নি। আর এরপরে আমি তোমাদেরকে দেখাতে চলেছি, দেখো এই যে ফুল একটা কোচ রেডি হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এখনও এটা একদম ফুল ওপেন করে রেখে দিয়েছে, এটাই তোমরা যেতে পারবে, সব কিছু করতে পারবে। কিন্তু আমি যে কোচটা একটু আগে দেখালাম সেই কোচটা কিন্তু এই যে এই কোচটা কিন্তু তোমরা এখনই যেতে পারবে না, কারণ এখানে কিন্তু এখনও তোমাদের ফুল কমপ্লিট হয়নি। ওর ভিতরে কিন্তু ঢুকতে গেলে তোমাদের যে এখানে স্যার রয়েছে তাদের কিন্তু পারমিশন নিয়ে যেতে হবে, এবং তুমি যদি ওর ভিতরে কাজ করো তাহলে তুমি যেতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ ট্রেনের ছাদ রয়েছে, আর এই সাইডে যে ট্রেনের সিটগুলো লাগানো হয় সেইটাকে কিন্তু এখানে ট্রেনের সিট লাগানো হয়, ঠিক আছে। আর এটাকে কিন্তু কি বলে, এটাকে বলে কিন্তু আন্ডার ফ্রেমের, তোমাদের আন্ডার ফ্রেম বলে। আর এর উপরেই কিন্তু প্রথমে ট্রেনের কোচগুলো তৈরি হয়। আর এই যেখানে দেখতে পাচ্ছ ট্রেনের তোমাদের ছাদ রয়েছে, সাইড ওয়াল রয়েছে, এই যে সাইড, এই সাইডগুলোকে সাইড ওয়াল বলে। এখানে উইন্ডো প্লেয়ার টিলিয়ারগুলো সব তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে, বন্ধুদেরকেও দেখাবে যে কীভাবে তোমাদের রেলওয়ে ওয়ার্কশপে কাজ হয়। এবং তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের জন্য এরকম ব্লগ প্রতিনিয়ত নিয়ে আসতে চলেছি আমি, তো সেহেতু তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে।